সাল 2019, ভারতের 17তম লোকসভা নির্বাচনে ভোট যুদ্ধে কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু তিনি তার নির্বাচনী আসন অমেথিতে বিস্ময়করভাবে অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া স্মৃতি ইরানির কাছে 55,000-এর বেশি ভোটে পরাজিত হলেন। অথচ 1977 সালে উত্তরপ্রদেশের এই অমেথি থেকেই বরাবর নির্বাচিত হতেন গান্ধী পরিবারের সদস্যরা। তখন অমেথিতে রাহুলের মতোই লেজ গোবরে অবস্থা তার দল কংগ্রেসের। রাহুলের নেতৃত্বে সেবার লোকসভায় মাত্র 52টি আসন নিজেদের করে নিতে পেরেছিলেন তারা। শেষ পর্যন্ত রাহুল ওয়েনার থেকে জিতে সংসদে আসলেন বটে, কিন্তু নিজের ব্যর্থতা মেনে নিয়ে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। তখন একটা কথাই প্রতিষ্ঠিত হয় রাহুলকে দিয়ে, আর যাই হোক ভারতীয় রাজনীতি সম্ভব নয়। কিন্তু রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। শতাব্দীর প্রাচীন এই বাক্যটিকেই 2024 সালে এসে পুনরায় প্রমাণ করলেন রাহুল গান্ধী। মানে বিজেপির NDA যখন 400 আসনে জয়ী হওয়ার স্বপ্নে বিভোর, দেশের সিংহভাগ গণমাধ্যম যখন মোদীর নেতৃত্ববাদের জয়গান গেছে, ঠিক তখনই সকল রাজনৈতিক বোদ্ধা নির্বাচন বিশ্লেষণ ও বুথ ফেরত জরিপকে মিথ্যা প্রমাণ করে 18তম লোকসভা নির্বাচনে আশাতীতভাবে ফলাফল করে কংগ্রেসকে নেতৃত্বে দিন ইন্ডিয়া জোট। সরকার গঠন না করতে পারলে জোট জিতে নিয়ে 213টি আসন, গত নির্বাচনে তুলনায় কংগ্রেসের প্রায় দ্বিগুণ আসন জয়ী হয়। বিজেপিকে একক সরকার গঠন করে থেকে বিরত রাখে কিংবা বিজেপির ধর্মীয় বিভাজনীয় বিপরীতে ঐক্যবদ্ধ নতুন ভারত মতবাদকে প্রতিষ্ঠিত করে নরেন্দ্র মোদীর ভিত্তি কাঁপিয়ে দেওয়ার কর্তৃত্ব রাহুলকে দিচ্ছে দেশটির সাধারণ মানুষ।